আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার আসলাম। আমি এখনো পুরোপুরি পোলন অ্যালার্জি থেকে সুস্থ হইনি, কিন্তু মানে ভিডিও রেকর্ড করা যাবে, তো ভিডিও রেকর্ড করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চোখ হয়তো কিছুটা ফুলে আছে, তো সমস্যা কোনো কিছু নেই। আমি বেশ ভালোভাবে স্নিফ করতে পারছি এবং আমি নোটস ধরতে পারছি। তো এখন আমি একটা পারফিউম রিভিউ করবো, এটা আপুদের জন্য। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা পারফিউম এবং এটা হাইপ হবার মতো আমার কাছে মনে হয়েছে। যারা সুইট ফ্লোরাল টাইপের পারফিউম পছন্দ করেন, যে আপুরা যাদের বাজেট 2,000 টাকার ভেতরে বা সর্বোচ্চ হয়তো আপনার 2,000-2,500 টাকা যারা প্রাইস রেঞ্জ ধরেন, সেই আপুদের জন্য এটা রেগুলার বেসিসে ব্যবহার করার জন্য খুবই ভালো হবে। তো যে পারফিউমটি রিভিউ করবো এটা হচ্ছে টেড ল্যাপিডাস ব্র্যান্ড থেকে। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে হোয়াইট সোল গোল্ডেন ডায়মন্ড পারফিউম। তো এটা আসলে একটা পারফিউমের ফ্ল্যাঙ্কার। সেই পারফিউমটার নাম হচ্ছে হোয়াইট সোল। সরি, আমি একটা ছবি এখানে দিয়ে দিব। ওটা 2010 সালে রিলিজ হয়েছিল, ওটা সাদা রঙের। তো 2013 সালে রিলিজ হয়েছে হোয়াইট সোল গোল্ডেন ডায়মন্ড এই ফ্ল্যাঙ্কারটা। নামের সাথে মিল রেখে এটার বোতলের কালার টালার সবকিছু এরকম গোল্ড। আমি আপনাদেরকে দেখাবো, আমার কাছে বক্স বোতল সবকিছু আছে। প্রাইস রেঞ্জে আবার একটা আইডিয়া দিয়ে দিব। তো ফার্স্টে মানে যে প্যাকেটটা সেটা আমি আপনাদেরকে দেখাই। এটা এরকম একটা সিলিন্ডারিক্যাল শেপের প্যাকেটের মধ্যে আসে, সুন্দর দেখতে পাচ্ছেন মেটালিক প্যাকেট। এটা আমার কাছে কোয়ালিটি খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর দেখতে, ফুলি গোল্ড কালারের। এর মধ্যে হোয়াইট কালার লেখা আছে হোয়াইট সোল, এর নিচে লেখা আছে গোল্ডেন ডায়মন্ডস এবং নিচে লেখা আছে টেড ল্যাপিডাস। এবং এটা 100 মিলিলিটার সাইজ, অডি পারফিউম কনসেন্ট্রেশন আমি জানি না এর থেকে ছোট বা বড় সাইজের বোতল পাওয়া যায় নাকি, তবে এটা 100 মিলিলিটার সাইজে আমি দেখেছি। তো আপনারা 100 মিলিলিটার সাইজের বোতলে পেলে কিনে নিতে ভুলবেন না। এটার পেছনে আবার আমার এখানে লেখা আছে মেড উইথ সোয়ারোভস্কি এলিমেন্টস। আমি জানি না এটা সবগুলো প্যাকেটের মধ্যে লেখা থাকে নাকি, যদি লেখা থাকে তো ভালো, সম্ভবত লেখা থাকে। কারণটা হচ্ছে এটা ক্যাপের গায়ে একটা ছোট্ট ডায়মন্ডের মতো লাগানো আছে, আমি জানি না রিয়েল নাকি ফেক। অবভিয়াসলি একদম জেনুইন ভালো কোয়ালিটি ডায়মন্ডের ডায়মন্ড হবে না, কারণ প্রাইস যেহেতু কম, তো প্রবলেমের কিছু নাই। তো উপরে টেড ল্যাপিডাসের যে লোগো সেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপ প্যাকেটের উপরে থাকে, এবং প্যাকেটের নিচে কিছু অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমি কখনো পরে দেখি না। ক্যাপটা মানে বক্সের যে ক্যাপটা সেটা স্নাক ফিট এবং ভিতরে এখানে পারফিউমটা বসানো থাকে। এটা গুলো ক্যাপের বক্সের প্রেজেন্টেশন। এবার বোতলটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বোতলটা সুন্দর গোল্ড ডায়মন্ডস নামের সাথে মিল রেখে গোল্ড গোল্ডেন কালারের। ক্যাপের গায়ে এখানে একটা ডায়মন্ড দেখতে পাচ্ছেন আপনারা। আমি ফার্স্ট এটা দেখে মনে করেছিলাম যে ক্যাপ হয়তো বা খোলা যাবে না বিভিন্ন ছবি টবি দেখে, হয়তো বা এটা স্প্রেয়ার, এখানে স্প্রে গুলো হয়তো বের হবে, তবে সেরকম কোনো কিছু না। হোয়াইট সোল নামের মানে এটা যে লাইনটা অরিজিনাল হোয়াইট সোল, কিন্তু ফুললি হোয়াইট কালার, আমাদের গোল্ডের কিছু ডিজাইন আছে কিন্তু এটা গোল্ডেন ডায়মন্ড যেহেতু নাম, তো এটা ফুললি গোল্ডেন কালারের। ক্যাপটা স্নাক ফিট, ক্যাপ ধরে আপনার চাইলে বোতল তুলতে পারবেন, তবে ক্যাপ ধরে বোতল না তুললে ভালো হবে, তবে চাইলে তুলতে পারবেন কোনো সমস্যা না। ক্যাপের ডিজাইন আমার কাছে খারাপ লাগেনি, ক্যাপের কোয়ালিটি একদম খারাপ কোনো কিছু না। এখানে যেই ডায়মন্ডের মতো যেটা দেখতে পাচ্ছেন এটার জন্য হয়তো বা প্যাকেটে লেখা আছে মেড উইথ সোয়ারোভস্কি এলিমেন্টস, আমি ঠিক শিওর না, হয়তো বা, এছাড়া আর কোনো কিছু আমি দেখতে পাইনি ডায়মন্ড স্টেপের। তো এটার স্প্রেয়ারটা হচ্ছে গোল্ডেন কালারের এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা আছে এটার নাম, নিচে লেখা আছে টেড ল্যাপিডাস এবং এটার নিচে এটার ইনফরমেশন গুলো লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, এবং পিছনে ব্যাচ কোড দেওয়া আছে। তো এটা স্প্রে করে আমি আপনাদেরকে দেখাবো, স্প্রেয়ার আমার কাছে খারাপ কিছু মনে হয়নি, স্প্রে করে দেখাই। চারটা স্প্রে করলাম, ভালো মিষ্টির মতো বের হয়। এটা প্রাইস রেঞ্জে একটা আইডিয়া দেই, এটা আপনারা বাংলাদেশে কিনতে পারবেন। আমার জানা মতে বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশে এটা সেল করছে পারফিউম সেন্টার, আমি ওদের একটা লোগো এখানে দিয়ে দিব। তো পারফিউম সেন্টার এটাকে বিক্রি করছে এবং খুবই ভালো প্রাইসে বিক্রি করছে। আমার আমি যতটুকু জানি এটা প্রাইস রেঞ্জ 2,000 টাকার ভেতর আপনারা পেয়ে যাবেন যদি ওদের সাথে কন্ট্যাক্ট করেন। তবে আমি সেফ সাইডে থাকার জন্য বলতে চাচ্ছি যে এটা প্রাইস রেঞ্জ হবে 1,800 থেকে 2,200 টাকার ভেতরে, এটা হচ্ছে আমার ধারণা। এরকম প্রাইস রেঞ্জে আপনারা পাবেন, তো সর্বোচ্চ 2,500 টাকা হতে পারে, এর বেশি হলে এটা কেনার কোনো মানে আমি দেখি না। 2,000 টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন বলে আমার ধারণা। তো এটা আপনারা চেক করতে ভুলবেন না, পারফিউম সেন্টার আমার জানা মতো সেল করছে, অথবা আর অন্যান্য সেলারের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। তো এটা এখন স্মেলের দিকে যাই। এটা আমার হিসেবে হাইপ ছবার মতো একটা পারফিউম, কারণ প্রাইস খুবই ভালো, প্রেজেন্টেশনও ভালো, স্মেল খুবই সুন্দর। আমি যে স্প্রে করেছি আমার পুরো রুম এটার স্মেলে ভরে গিয়েছে, এবং আমি যে বারবার হাত নাড়ছি স্ট্রিপ থেকে, স্মেলটা বারবার আমার নাকে ধাক্কা দিচ্ছে। তো এটা ফার্স্টে স্প্রে করলে সুন্দর ট্যাঞ্জারিন নেরুলি দিয়ে স্টার্ট হয়, তবে সুইট, এটার ব্যাকগ্রাউন্ডে ভ্যানিলা আছে, এটা আপনারা বুঝতে পারবেন এটা সুইট একটা পারফিউম, ভ্যানিলাটা ব্যাকগ্রাউন্ডে আছে এবং এটা যত সময় যাবে ভ্যানিলাটা তত স্ট্রং হবে, এটা আমি যেটা টের পেয়েছি। এবং আরেকটা জিনিস আমি যেটা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে এটা ফার্স্টে স্প্রে করলে স্মেলটা খুবই স্ট্রং ভাবে নাকে লাগে এবং একটু স্টিংিং টাইপের মনে হয়, ভালো মতো লাগে। অনেকের কাছে এটা একটু বিরক্তিকর মনে হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। কারণটা হচ্ছে এটা প্রাইস যেহেতু অনেক বেশি কিছু না, এটা অনেক দামি পারফিউম না, কোয়ালিটি একদম হাই কোয়ালিটি কিছু না, কিন্তু প্রাইস অনুযায়ী কোয়ালিটি খুবই খুবই ভালো।
তো ফার্স্টে স্প্রে করলে একটু স্টিংিং টাইপের একটা নাকে ধাক্কা দেবে, ওই জিনিসটা 10 থেকে 15 মিনিট থাকে ফার্স্টে, এটা যেটা আমি টের পেয়েছি। এরপর এটা আস্তে আস্তে সহনীয় হয়ে আসে এবং এটা তখন এটার আসল ম্যাজিক বের হতে থাকে। এটা খুবই সুন্দর যে একটা পারফিউম, ওটা তখন ভালো মতো বোঝা যায়। তো ফার্স্টে একদম খারাপ কিছু লাগে না, কিন্তু একটু বেশি স্ট্রং মনে হয়েছে আমার কাছে। এটা একটু খেয়াল রাখবেন, যাদের কাছে বেশি স্ট্রং ভালো লাগে না তাদের ফার্স্টের ওই টাইমটা একটু বিরক্ত মানে লাগতে পারে। তো এটা ফার্স্টে স্প্রে করার পর নেরলি এবং ট্যাঞ্জারিনের যে স্মেলটা, ফ্রেশনেসটা আপনারা টের পাবেন, সাথে ভ্যানিলা মিক্সড থাকে এবং এটা ধীরে ধীরে চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে এটার মধ্যে জ্যাসমিন আছে, হিলিওট্রপ আছে, এই স্মেলগুলো আপনারা দেখবেন আস্তে আস্তে প্রমিনেন্ট হয়ে উঠছে, এবং অরেঞ্জ ব্লসম আছে। এটার মধ্যে অরেঞ্জ ব্লসমটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন, জ্যাসমিনটা খুব ইজিলি বুঝতে পারবেন। এটার বেজ নোটস, এটার বেজ নোটস থেকে অ্যাম্বার ভালো মতো বোঝা যায়, অ্যাম্বারের সাথে ভ্যানিলা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। ভ্যানিলার কারণে সুইটনেসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, অ্যাম্বারটা ইজিলি আপনারা বুঝতে পারবেন। তো এটা আমার হিসেবে চমৎকার একটা পারফিউম, সুন্দর ফ্লোরাল টাইপের পারফিউম এটা, জ্যাসমিন প্রমিনেন্ট, অরেঞ্জ ব্লসম প্রমিনেন্ট আমার কাছে যা মনে হয়েছে। তবে মূল কথা হচ্ছে এটা আমাকে তিনটা পারফিউমের কথা খুব ভালো মতো মনে করিয়েছে, এবং ওই পারফিউমগুলোর কারণে আমি মনে করি এটা হাইপ হওয়ার মতো একটা পারফিউম। এবং পারফিউম কমিউনিটিতে যারা এটা নিয়ে কথাবার্তা বলেছে বা বলে, তারা ওই তিনটা পারফিউমের সাথে মোটামুটি এটাকে কম্পেয়ার করবে, এবং তিনটা পারফিউম বেশ দামি পারফিউম এটার দামের তুলনায়। তো প্রথমে যেটা আপনাদেরকে মনে করবে সেটা হচ্ছে, এবং আপনারা যেটা সবচেয়ে বেশি শোনেন, এবং আপনারা যদি ফ্র্যাগ্রেন্টিকে চেক করেন দেখবেন যে ওই তিনটা পারফিউমের কথাই লেখা হয়েছে, আরো অনেকগুলো পারফিউমের কথা বলা আছে কিন্তু আমি তিনটা মূলত বুঝতে পেরেছি। এটা সবচেয়ে বেশি বলা হয় যে এটা মূলত থিয়েরি মিগলারের এলিয়েন পারফিউমটার ক্লোন, এটা সবাই বলে। আমি এলিয়েনের একটা ছবি এখানে দিয়ে দিব। তো এলিয়েনের ভাইব আপনারা এটা থেকে টের পাবেন, যেটা আমিও টের পেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা শুধুমাত্র এলিয়েনের কথা আমাকে মনে করায়নি, এটা আমাকে এলিয়েনের আর একটা ফ্ল্যাঙ্কার আছে, এলিয়েন এসেন্স অ্যাপসুলু, ওটা ছবি আমি এখানে দিয়ে দিব। তো এলিয়েন এসেন্স অ্যাপসুলুর সাথে ওটা আমি মিল পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এটা এলিয়েন এবং এলিয়েন অ্যাপসুলুর মাঝামাঝি ভার্সন একটা যদি বের হতো, দুটো মিক্স করলে যদি একটা মাঝামাঝি ভার্সন কোনো স্মেল হতো, ওই টাইপের স্মেল এটা আমাকে দিয়েছে। তবে এটা অবশ্যই এলিয়েনের মতো পোটেন্ট না, এলিয়েন অ্যাপসুলুর মতো পোটেন্ট না এবং হাই কোয়ালিটির স্মেল না, এটা অনেকটা টোন ডাউন ভার্সন বা ডিমড ভার্সন আমার কাছে যেটা মনে হয়েছে। এর সাথে এটা আমাকে মনে করে হয়েছে এলিসাবের একটা পারফিউম আছে, এলিসাবলে পারফিউম, ছবি আমি দিয়ে দিব না। তো এলিসাবলে পারফিউমের কথা এটা আমাকে মনে করেছে, ওই টাইপের স্মেল এটা আমাকে দিয়েছে। তো মূলত আমি যেটা সবচেয়ে বেশি ফিল করেছি সেটা হচ্ছে থিয়েরি মিগলারের এলিয়েন এবং এলিয়েন অ্যাপসুলু, ওই দুটোর টাইপের স্মেল এটা আমাকে দিয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই দুটোর টোন ডাউন ভার্সন, ওই টাইপের স্মেল, ওই ভাইব আমাকে ভালো মতো এটা ফিল করেছে। তো যার কারণে পারফিউমটা ভালো এনজয় করেছে, আমার কাছে এলিয়েন ভালো লাগে, এলিয়েন অ্যাপসুলু আমার কাছে অনেক ভালো লাগে, আমি নিজে এলিসাবলে পারফিউমের অনেক বড় ফ্যান। তো আমার কাছে এটা মনে হচ্ছে টপ নোচ, মানে খুবই ভালো পারফিউম, এনজয় করার মতো একটা পারফিউম। যাদের কাছে এলিয়েন টাইপের পারফিউমগুলো ভালো লাগে, যাদের কাছে জ্যাসমিন বেসড পারফিউমগুলো ভালো লাগে, তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। তবে এটা ফুললি এলিয়েনের ক্লোন না, এটা পুরোপুরি এলিয়েন অ্যাপসুলুরও ক্লোন না, এটা পুরোপুরি এলিসাবলে পারফিউমের ক্লোন না, এটার মধ্যে নিজস্বতা কিছুটা আছে, যেটা যে কারণে এটা কিছুটা আলাদা, এবং ওই মানে এটা যেই নিজস্ব ভাইব বা স্মেলটা ওটা আপনারা টের পাবেন, যার কারণে এটা আমার কাছে ভালো মনে হয়েছে। এটা আমাকে, এটাকে আমি ডিরেক্টলি ওই পারফিউমগুলোর ক্লোন বলতে পারছি না, তবে ওই টাইপের ওই সিমিলারিটি এটা আপনাদেরকে দিবে। এটা খুবই ভালো একটা পারফিউম, প্রাইস অনুযায়ী খুবই খুবই ভালো আমার কাছে মনে হয়েছে, যে এটা ডেফিনেটলি মাস্ট ট্রাই এবং মাস্ট হ্যাভ একটা পারফিউম, যাদের কাছে এলিয়েন টাইপের স্মেল ভালো লাগে, যাদের প্রাইস রেঞ্জ 2000 থেকে 2500 টাকার ভেতরে তাদের জন্য। এটা পারফরমেন্সের দিকে যাই, এটার পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা ফার্স্টে স্প্রে করলে ফার্স্টের 1 ঘন্টা এটা খুব ভালো মতো প্রজেক্ট করে, এবং আপনার কাছে মনে হবে যে আপনি বোমা টাইপ কিছু একটা ফাটিয়েছেন, এটা চতুর্দিকে ভালো মতো ছড়াবে, খুব ভালো মতো প্রজেক্ট করবে। এরপর এটা আপনার চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন্ট বাবল ক্রিয়েট করে ফেলবে, এবং আপনি কোথাও হেঁটে গেলে এটা আপনার পেছনে একটা ভালো লম্বা সেন্ট্রাল রাখবে। প্রাইস অনুযায়ী পারফরমেন্স খুবই ভালো। এটা আমি যেটা দেখেছি যে স্কিনে প্রায় 6 থেকে 7 ঘন্টার মার্কে যায়, ড্রেসে আমি দেখেছি যে 7.5 ঘন্টা বা 8 ঘন্টার মার্কে যাবে আমি যেটা দেখেছি। তবে মানে এটা ফার্স্টের 1 ঘন্টা প্রজেক্ট করার পর এটা থেকে অনেক বড় কিছু আশা করবেন না, এটা আস্তে আস্তে আপনার চারপাশে মিডিয়াম সাইজের সেন্ট বাউলটা ক্রিয়েট করে বসে যাবে, এটা অনেক বড় ধরনের প্রজেকশন আর দেবে না, তবে আপনাদেরকে এটা ভালো ফিল করাবে, এটা যতক্ষণই থাকবে এটা এটার কাজ ভালো মতোই করবে, মানুষের কাছে এটার স্মেল যাবে, মানুষও বুঝতে পারবে, এবং এটা যত সময় যাবে এটার স্মেলটা যত সহনীয় হয়ে আসবে এটা তত ভালো মনে হবে আপনার কাছে, অ্যাটলিস্ট আমার কাছে ততটাই ভালো মনে হয়েছে। ফার্স্টে স্প্রে করার সময় আমি যতটা এনজয় করেছি, এটা যত সময় গিয়েছে
তত আমি বেশি এনজয় করেছি প্রথমবার স্প্রে করার পর থেকে। আমার কাছে তাই মনে হয়েছে এটা খুবই ভালো একটা পারফিউম আমার কাছে। তখন মনে হয়েছে পারফরমেন্স ভালো, প্রাইস অনুযায়ী পারফরমেন্স খুবই ভালো। কোন সিজনের জন্য সেটা বলি, আমার কাছে মনে হয়েছে যে এটা সামার বাদে যে কোনো সিজন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, তবে সবচেয়ে ভালো হবে উইন্টার বা স্প্রিং এ যদি ব্যবহার করেন। বাংলাদেশ বা ভারতে বা যারা সামার বেসড কান্ট্রিতে থাকেন, এটা ওই গরমকালে ব্যবহার করলে এটার স্মেল বিরক্তিকর হয়ে উঠবে আপনাদের জন্য, আশেপাশে যারা থাকবে তাদের জন্য বিরক্তিকর হয়ে উঠবে, কারণ এটা তখন ওভারলি সুইট মনে হবে। এটার মধ্যে থেকে তখন অরেঞ্জ ব্লসম, জ্যাসমিন এবং ভ্যানিলা অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে এবং আপনাদের ভালো লাগবে না, তখন কমপ্লিমেন্টস পাবেন বলে আমার কাছে মনে হয় না। এটা আমার কাছে মনে হয়েছে যে মূলত ডেট পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য পারফেক্ট হবে, তবে চাইলে আপনি রেগুলার বেসিসে ব্যবহার করতে পারেন, জবেও ব্যবহার করতে পারেন, তখন ওভার স্প্রে না করলে ভালো হবে। যাদের কাছে এলিয়েনের স্মেল ভালো লাগে কিন্তু রেগুলার বেসিসে ব্যবহার করতে পারছে না প্রাইসের জন্য, তারা এটা কিনে ব্যবহার করলে খুবই এনজয় করবেন, তাদের কাছে ভালো লাগবে। তবে এটা খেয়াল রাখবেন যে স্মেল কোয়ালিটি কিন্তু অবভিয়াসলি এলিয়েন বা এলিয়েন এসেন্স অ্যাপসুলু বা এলিসাবলে পারফর্ম মতো হবে না, কিন্তু এটা প্রাইস অনুযায়ী এটা আসলে ভালো, এটা খুবই ভালো, এটা প্রাইস অনুযায়ী অসাধারণ একটা পারফিউম। কাদের জন্য পারফেক্ট তা বলি, আমার কাছে মনে হয়েছে যে যে পুরো কলেজ ভার্সিটিতে পড়ছেন বা যারা জব করছেন, আপনাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে রেগুলার বেসিসে ব্যবহার করার জন্য। স্টুডেন্টদের জন্য খুবই ভালো হবে যাদের বাজেট কম পারফিউম কেনার জন্য, তাদের জন্য এটা ডেফিনেটলি মাস্ট ট্রাই এবং মাস্ট হ্যাভ। এটার ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দিব 10/8, এটাকে আমি 10/8 দিতাম, কিন্তু 10/8 দিচ্ছে না, কারণ হচ্ছে এটা ফার্স্টে স্প্রে করলে যে স্টিংিং ভাবটা আমার নাকে লেগেছে ওই জিনিসটাতে আমি একটু বিরক্ত হয়েছি। যদি এটা শুরু থেকে স্মুথ থাকতো তাহলে আমি আরো বেশি এনজয় করতাম, আমার কাছে আরো বেশি ভালো লাগতো, তবে ডেফিনেটলি মাস্ট ট্রাই মাস্ট হ্যাভ একটা পারফিউম এই প্রাইস রেঞ্জের পারফিউম অনুযায়ী চিন্তা ভাবনা করলে। তো ওভারঅল রেটিংস আমার পক্ষ থেকে 10/8, ডেফিনেটলি মাস্ট ট্রাই মাস্ট হ্যাভ একটা পারফিউম। যাদের জ্যাসমিন অরেঞ্জ ব্লসম হিলিওট্রপের স্মেল ভালো লাগে তাদের জন্য ব্ল্যান্ড বাই ওয়ার্ডি একটা পারফিউম এটা। তো এটা হচ্ছে আমার টেড ল্যাপিডাসের হোয়াইট গোল্ড গোল্ডেন ডায়মন্ডস পারফিউমটা রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।